চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় দ্বিতীয় দিনের মতো চলছে উদ্ধার কাজ। তবে নতুন করে কারো মরদেহ কিংবা আহত কাউকে উদ্ধার করা হয়নি। ঘটনা তদন্তে কাজ করছে বিভিন্ন সংস্থা, সংগ্রহ করেছে আলামত। সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে চলছে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কাজ। সকাল থেকে এই অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত নতুন করে মেলেনি কোনো মরদেহ, পাওয়া যায়নি জীবিত কাউকেও, যদিও নানাভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। ভোরবেলায় আমরা সার্চ শুরু করেছি, এখন পর্যন্ত কোনো লাইভ অথবা ডেড ভিকটিমের সন্ধান পাইনি। যখন পাওয়া যাবে আপনাদেরকে জানাবো। এবং ইতিমধ্যে কোনো লোক মিসিং হয়ে আসে এই ধরনের কেউ কোনো সন্ধান আমাদেরকে দেয়নি। মর্মান্তিক এই ঘটনা তদন্তে কাজ করছে বেশ কয়েকটি সংস্থা। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে বিস্ফোরক অধিদপ্তর, যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। যথাসময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলছে প্রশাসন। জেলা প্রশাসক মহোদয়ের ওখানে একটা কমিটি গঠন হয়েছে, ওই কমিটির ওখানে মিটিং হবে। মিটিং হওয়ার পরে ওখান থেকে সিদ্ধান্ত হবে। আমরা এখন আপাতত দেখলাম, এখন আমাদের অফিসে যাব, আমরা দেখব, তারপরে সিদ্ধান্ত। আমরা নিশ্চয়ই আমাদের সুপারিশ করব যে যেটি ইন্ডাস্ট্রিয়াল জোন হবে সেখান থেকে প্রয়োজনে সাধারণ মানুষের বসতি যদি সরিয়ে নেওয়া যায়, বা যেখানে সাধারণ মানুষের বসতি আছে সেখানে ইন্ডাস্ট্রি যদি করতে না দেওয়া হয়, এগুলো আমরা আমাদের সুপারিশ নিশ্চয়ই রাখবো। ঘটনার একদিন পর দেখা মেলে প্ল্যান্ট কর্তৃপক্ষকে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের দাবি, প্ল্যান্টের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল না, এটি নিছক দুর্ঘটনা। হতাহত এবং স্বজনদের সব ধরনের সহায়তারও আশ্বাস দেন এই কর্মকর্তা। সিবিআরটি দিয়ে আমরা আমাদের সব কিছু ওকে ছিল, সিলিন্ডার টেস্ট করা হয়তো, সার্বক্ষণিক সিলিন্ডার টেস্ট করা হয়তো, ওকে যেগুলো হয় ওগুলোই আমরা রিফিল করতাম। তো সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হচ্ছে, হতাহতের জন্য সরকারের সাথে লিয়াজো করে যা যা করা লাগে আমার কোম্পানি সব করবে। শনিবার বিকেলে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। তাতে এ পর্যন্ত মরদেহ উদ্ধার হয়েছে 6 জনের, আহত অন্তত 30 জন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, সীতাকুণ্ড, চট্টগ্রাম। সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে শুধু প্রাণহানি হয়নি, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে 1 কিলোমিটার দূরের বাড়িঘরেও। কোথাও উড়ে গেছে ঘরের টিন, কোথাও তছনছ আসবাবপত্র, দরজা জানালা। ঘটনার ভয়াবহতায় এখনও আতঙ্কে স্থানীয়রা। ফখরুল ইসলামের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। সীমা অক্সিজেন প্ল্যান্ট থেকে মাত্র কয়েক গজ উত্তরে জাহিদুল ইসলামের বসতঘর, যেখানে পরিবার নিয়ে থাকেন এই ব্যবসায়ী। রোববার সকালে সেখানে গিয়ে দেখা যায় বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাড়িটিতে। ভেঙে গেছে জানালার সব কাঁচ, উঠোনে ছড়িয়ে ছিটিয়ে আছে লোহার টুকরো, ঘরের জানালায় এসে পড়ে লোহার একটি পাত। ওই সময় ঘরটিতে অবস্থান করছিলেন জাহিদের বৃদ্ধ মা। এখানে তো আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমি বাসায় ছিলাম না, আমার বোন আমাকে কল দিল, বাসায় আসি দেখলাম ঘরের আম্মু কান্নাকাটি করতেছে, ঘরের এই অবস্থা। কেবল এই বসত ঘরই নয়, বিস্ফোরণে ভয়াবহতার এমন ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে কারখানার 1 থেকে 1.5 কিলোমিটার দূরে বিভিন্ন বসত ঘরে। কোথাও উড়ে গেছে ঘরের টিন, কোথাও তছনছ হয় আসবাবপত্র, দরজা জানালা। লোহার টুকরোর আঘাতে কোথাও আবার উপড়ে গেছে গাছপালাও। পাতের আঘাতে নিহত হন একজন, আহত হন অনেকেই। ঘটনার একদিন পরও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। আমাদের প্রত্যেক ফ্যামিলির পরিবার লোকজন সবাই ভয়ে আতঙ্কিত হয়ে, যে সময়টা কালকে দুপুরে হয়েছিল সে আগামী আজকে রাত্রে কোনো পরিবার কদমরসুলবাসীর পূর্ব পশ্চিম পাশে কেউ ঘুমাইতে পারে নাই। শুয়েছি মতন ঠাস করে আওয়াজ হয়েছে, দেখি আমার পাশে দিয়েই লোহাটা পড়ছে। আমি এই 1 বিঘা দূরে, তো আমি খাটে শুয়ে দিয়েছি, খাটে নামা দিয়ে পড়ছে লোহাটা 5 কেজি হবে ওজন। এলাকাবাসীর অভিযোগ, কারখানার ত্রুটি না সারিয়ে কর্মকাণ্ড পরিচালনা করায় ঘটেছে এ দুর্ঘটনা। চারপাশে মানুষের বসতিপূর্ণ এলাকায় এমন ঝুঁকিপূর্ণ কারখানা স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেন কেউ কেউ। ইউনিটটা নতুন করে বসাইছে, ওইখানে কোথাও নাকি একটা সামান্য ডিস্টার্ব ছিল, যেটা চীনা বিশেষজ্ঞ দল এসে দেখে গেছে, ওটা ঠিক করার কথা ছিল, এতটুকু জানি। হয়তো ওটা কাজটা সম্ভবত হয়নি। গণবসতি থাকলে ওইখানে কারখানা অনুমতি থাকে না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কীভাবে অনুমতি দিয়েছে সেটা আমরা জানি না। কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্ট, যেখানে তার চারপাশে রয়েছে কয়েকশো বসত বাড়ি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
যশোরে 6 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের রায় দেন। মামলায় বলা হয়, 2021 সালে 20 নভেম্বর শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যা করে প্রতিবেশী নাজমুল হক। এদিকে ফরিদপুরের রাজমিস্ত্রি রাজু কুমার সাহা হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আর ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়তে পারে ধান চালের বাজারে, যার খেসারত দিতে হবে ভোক্তাদের। কৃষক ও ব্যবসায়ীরা জানান, চলতি মৌসুমে উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ, তাই সামনের দিনগুলোতে বাড়তে পারে দাম। নওগাঁর জখরাবাদ গ্রামের আব্দুর রহমান অন্যের তিন বিঘা জমিতে বোরো চাষ করেছেন এবার, যেখানে উৎপাদন খরচে বাড়তি যুক্ত হবে প্রায় 1600 টাকা, যা তাকে পুষিয়ে নিতে হবে উৎপাদিত ধান থেকেই। বাছারি গ্রামের তরুণ চাষি রফিকুল ইসলাম, এবার 4 বিঘা জমিতে সেচ খরচে গুনতে হবে প্রায় 8000 টাকা, যা গেলবারের চেয়ে অন্তত 2500 টাকা বেশি। জেলার বড় চাষিদের পরিস্থিতি ঠিক এমনই, বিদ্যুতের দাম বাড়ায় প্রভাব ফেলেছে পুরো উৎপাদন প্রক্রিয়াতেই। বলছে যে কারেন্টের বিল বাড়তি হয়ে গেছে, আপনাদের টাকা বেশি দেওয়া লাগবে, এখন কি করব, ধান তো আমাদের করে খেতে হবে। কারেন্ট থাকলে পানি উঠবে, না থাকলে উঠবে না, তাই দিনের মধ্যে 2-3 বার কি পানি কারেন্ট সেল দাস আবার পানি দাস, এগুলো করা সে ধান তুলতে আমার অনেক কষ্ট হয়। খাটে খুঁড়ে দেখা যায় যে বিঘে হারি 6-7 ধানের ঠিকানা। আমরা ধান বিক্রিকে পানির দাম দিব, হয়তো পাটের দাম দিব, এসবে আমাদের পোষে না। দেশে চাল উৎপাদনের দিক থেকে নওগাঁ প্রথম, তাই জেলা জুড়ে উৎপাদনে যুক্ত আছে অন্তত 600 রাইস মিল, যেগুলোতে চাল সেদ্ধ, শুকানো, ছাঁটাই ও প্যাকিং সহ সব কাজই বিদ্যুৎ নির্ভর। ব্যবসায়ীরা বলছেন, সরকারের বাড়তি 15% বিদ্যুৎ বিলের কারণে প্রতি মনে খরচ বাড়বে গড়ে 300 টাকা, ফলে সামনের দিনগুলোতে বাড়তে পারে চালের দাম। আমরা যদি একটা ছোট মিল বা ছোট মিডিয়াম একটা মিলের কিন্তু 10-15 লক্ষ টাকা মাসে বিল দিতে হয়, তো 5% বাড়লে সেখানে দেখা যায় যে প্রায় 1 লক্ষ টাকার মতো আমাদের একটা বিল চলে আসে বেশি। যেহেতু বিদ্যুতের ব্যবহার বেশি এই সেক্টরে, এখানে সামান্য বৃদ্ধি পাইলেও এটা একটা বড় প্রভাব পড়বে প্রোডাকশনের ক্ষেত্রে, এবং এটা আলটিমেট তো ভোক্তার ঘরে যাবেই। একে তো সব ধরনের পণ্যের ঊর্ধ্বগতি, তার উপর দফায় দফায় বিদ্যুতের মূল্য বৃদ্ধি, এজন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। আর তাই ধান চালের এই বৃহত্তর সেক্টরকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন সংশ্লিষ্টরা। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। মৌলভীবাজারের বড়লেখায় শাহবাজপুর চা বাগানের প্রায় 550 একর ভূমি দখলের অভিযোগ উঠেছে। চা শ্রমিকদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন তারা, এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রমিকরা, ব্যাহত হচ্ছে চা উৎপাদন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগান 2005 সালে এর মালিকানা নেয় স্কয়ার গ্রুপ। 2007 সালে সরকারের কাছ থেকে প্রায় 3000 একরের চা বাগানের ইজারা নেওয়া হয়। চা বাগান কর্তৃপক্ষ প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণে রাজস্ব দিয়ে আসছে। গত বছরের মাঝামাঝি বাগানে দখলদার দৌরাত্মের অভিযোগ ওঠে। ওখানে 12টা ঘর আছে, আমাদের পাকা ঘর আছে, ওখানে লেবাররা ওখানে বসবাস করে, ওর পাশে আমাদের প্লান্টেশন ছিল। তো আমরা জানতে পারি আর কি যে কিছু দুষ্কৃতিকারী কিছু জায়গা আপনার ওইখানে ঘর বাড়ি বানানোর চেষ্টা করতেছে এবং জায়গা দখল করার চেষ্টা করতেছে। বাগানের এই সরকারি সম্পত্তি, হাজার হাজার গাছ কেটে কোটি কোটি টাকার সম্পত্তি, এটা পুরো বিলীন করে দিচ্ছে। মামলাতে এই মুহূর্তে আমাদের তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে বাধ্য হয়েছি, আমরা 5টা মামলা তাদের বিরুদ্ধে করতে বাধ্য হয়েছি। দখলদারদের ভয়ে চা শ্রমিক ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। বর্তমানে এই শাখা সারিও আমরা পারলার যে ডিভিশনে ডিভিশনে দেখতো, আমরা ওখানে আতঙ্ক যাওয়ার কোনো ইয়ে দেখিনি। বুবার লাগি আমি লড়াই করতেছি, কিন্তু বুবার মানছেই আমার মারে, 2-3 বার মাইর খাইছে, সে মারছে বুবার মানছে। ভূমি দস্যুদের উচ্ছেদে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সামগ্রিকভাবে তাদের সাথে আসলে বসার চেষ্টা করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে, যদি আপনারা প্রকৃত অর্থে ভূমিহীন হন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত যে আশ্রয়ণ প্রকল্প আছে সেখানে তাদেরকে ঘর দেওয়া হবে অথবা অন্য কোথাও পুনর্বাসিত করা হবে, কিন্তু আমি সরকারি জায়গা এবং আরেকটি প্রতিষ্ঠানকে আমাদের লিজ আউট করা জায়গায় তো তারা কোনোভাবে থাকতে পারেন না, সেই জায়গাটুকুতে আমরা নজর দিচ্ছি আসলে। এর আগেও 2016 সালে বাগানের একটি অংশ ভূমি দখলের চেষ্টা চলে, পরে প্রশাসনের হস্তক্ষেপে তাদের উচ্ছেদ করা হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
পঞ্চগড়ে পুলিশের সাথে আহমদিয়া সম্প্রদায়ের জলসার বিরোধকারীদের আবারও সংঘর্ষ হয়েছে। পুলিশ জানায়, জলসা ঘিরে সংঘর্ষের পর স্বাভাবিক হয়ে এসেছিল পরিস্থিতি, কিন্তু গত রাতে গুজব ছড়ালে শহরের সড়কে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। গুজবে কান না দিতে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে জেলা প্রশাসন। শুক্রবারের সংঘর্ষের পর থেকে এলাকায় পুলিশের পাশাপাশি মোতায়েন আছে র্যাব ও বিজিবি। এই ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।